হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কালকের যেরকম অ্যানাউন্স করেছিলাম যে আজ 21 সেপ্টেম্বর 2022 বুধবার ভারতীয় সময় ঠিক সন্ধে 7:24 বৈকনুর কসমোড্রোম থেকে একটি রকেট উঠবে যেটির নাম হচ্ছে সয়ুজ। আর এক্সপিডিশন 68 মিশনের মাধ্যমে 3 মহাকাশচারী পৌঁছাবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। আর সেরকম আজ ঠিক 7:24 উড়ল সেই রকেট। আমরা লাইভে এসেছিলাম এবং লাইভে এসে দৃশ্য দেখতে পেয়েছেন। পরবর্তী সময় আমরা তার নির্বাচিত অংশ নিয়ে চলে এলাম। 3 মহাকাশচারী, একজন হচ্ছে সার্জে প্রোকোপিয়েভ, তিনি রাশিয়ান কসমোনট, আর একজন দিমিত্রি পেটেলিন, তিনিও রাশিয়ান, এবং আর একজন হচ্ছেন নাসার ফ্রান্সিসকো রুবিও। 3 মহাকাশচারীকে দেখতে পাচ্ছেন একেবারে রকেটের ভিতরে বসে, এবং তারপর রকেটটি নির্ধারিত সময় কিন্তু উড়ল বৈকনুর কসমোড্রোম থেকে 3 মহাকাশচারীকে নিয়ে। অসাধারণ উড়ান আমরা দেখতে পেলাম। এটি একটি 10 মিনিটের উড়ান ছিল এবং 10 মিনিটের মাথাতেই কিন্তু ক্রিউ মডিউলটিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ঠিক আগে 200 কিলোমিটার আগে একটি কক্ষপথে রিলিজ করে দিল সয়ুজ এই রকেটটি। সেই রকেটের অসাধারণ উড়ান দেখতে পাচ্ছেন এবং এটি রসকসমসের তত্ত্বাবধানে রকেটটি উড়ল, মানে রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থার তরফ থেকে। বন্ধুরা, এই যে মিশনটি হলো, এই মিশনটি কিন্তু একটি 10 মিনিটের মিশন এবং তারপর 3 ঘন্টা ধরে কসমোনটরা আস্তে আস্তে করে পৌঁছাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছে, তারপর সেটি ডকিং হবে। আপনারা দেখছেন লাইভে নির্বাচিত অংশ এবং ডকিং এর পরবর্তী সময় হবে সেগুলোরও লাইভে নির্বাচিত অংশ আমরা নিয়ে আসব। এই ডকিংটি হতে হতে প্রায় মাঝরাত হয়ে যাবে এবং তারপরে মহাকাশ স্টেশনে মহাকাশচারীরা যখন প্রবেশ করবেন সেই দৃশ্য আমরা রেকর্ড করে রাখব এবং অবশ্যই তার পরবর্তী সময় আপনাদেরকে দেখাব। যে কোনো রকেট উড়ানই হচ্ছে আমাদের কাছে একটা খুব উত্তেজনাময় মুহূর্ত। আর মানুষ যদি সেই রকেটে যায় তবে তার উত্তেজনা আরও বেড়ে যায়। একেবারে লাইভের সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে 3 জন মহাকাশচারী বসে আছেন ঠিক ক্রিউ মডিউলটির ভিতরে, আর সেই সময় দুর্বার গতিতে মহাকাশ যানটি কিন্তু উড়ে যাচ্ছে মহাকাশের দিকে। আবারও বলছি, 10 মিনিটের উড়ান ছিল এবং 200 কিলোমিটার উপরেই কিন্তু রিলিজ করলো এই ক্রিউ মডিউলটিকে সয়ুজ রকেট। রকেটের প্রত্যেকটি পার্ট একদম ঠিকঠাক কাজ করেছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি। সমস্যা হওয়ার কথাও নয়, তার কারণ রাশিয়ার এই সয়ুজ যে রকেট মানুষ পাঠানোর মিশনের, সেই রকেট কিন্তু পৃথিবীর যে রকেটগুলো সেফ রকেটগুলোর মধ্যে একটি মানা হয়। যেরকম ফ্যালকন 9কে মানা হয় স্পেস এক্সের, সেরকমই এই সয়ুজকেও মানা হয়। যদিও ফ্যালকন 9 মতো এটা রিউজেবল রকেট নয়, তাও বেশ অন্যরকম রকেট। এটি যে মিশন তাতে খরচা প্রায় 600 কোটি টাকার উপরে ভারতীয় মূল্যে, তার মানে একটা বিরাট খরচের ব্যাপার। আর এই সেই মুহূর্ত যে সময় মহাকাশ স্টেশনে ডকিংয়ের জন্য রিলিজ করে দেওয়া হলো ক্রিউ মডিউলটিকে। মডিউলটি এবার তার সোলার প্যানেল ওপেন করবে, সূর্য থেকে তাপ শোষণ করে তার ব্যাটারিগুলোকে চার্জ করবে। তো বন্ধুরা, এই ছিল এই যে মিশনটি সয়ুজ মিশন এবং এক্সপিডিশন 68 তার লাইভে নির্বাচিত অংশ। আর যে লঞ্চ প্যাডে রকেটটি ছিল সেই লঞ্চ প্যাডটি দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে, আর এই হচ্ছে ক্রিউ মডিউলটি, যে মডিউলটির মধ্যে রয়েছে মহাকাশচারীরা, এবং তারা কিন্তু এখন এর মধ্যেই বেশ খানিক্ষণ কাটাবেন, তারপর ডক করবেন। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওর বিষয়বস্তু, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।